লক্ষ্য লোকসভা ভোট। বাংলায় 35টি আসন দখলের টার্গেট হিট করতে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি। এই প্রেক্ষাপটে গত 26শে ডিসেম্বর কলকাতায় এসে ডিজিটাল মাধ্যমে প্রচারে জোর দেওয়ার কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই মতো এবার নমো অ্যাপের মাধ্যমে প্রচারে নামছে রাজ্য বিজেপি। এই অ্যাপের মাধ্যমে রাম মন্দির উদ্বোধন থেকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের প্রচার করবে গেরুয়া শিবির। ডিজিটাল মাধ্যমে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন এদিন কলকাতায় আসেন। রাজ্য সভাপতির উপস্থিতিতে সাংসদ বিধায়ক থেকে জেলা মোর্চা নেতৃত্ব এই বিশেষ কর্মশালায় অংশ নেন। ঠিক হয়েছে এই নমো অ্যাপের মাধ্যমে ফান্ড সংগ্রহের পাশাপাশি বিকশিত ভারত কর্মসূচিতেও জোর দেওয়া হবে। মোদিজির ওখান থেকে রেডি টু ইউজ মেটেরিয়াল পাওয়া যায়। সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা ভাষণ দিতে গেলে 5টা টপিকের বাইরে বলতে পারি না। নমো অ্যাপটা খুলবেন, বিকশিত ভারত অ্যাম্বাসেডারের মধ্যে যাবেন, প্রতিদিন একটার পর একটা লেখা, ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কোথায় কি লেখা হচ্ছে, ভারতবর্ষের যে আর্থসামাজিক পরিস্থিতি তা নিয়ে কি লেখা হচ্ছে, ভারতীয় বিজ্ঞান গবেষণা নিয়ে কি লেখা হচ্ছে, মোদিজির আমলে ভারতবর্ষের রেল কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, সেই প্রত্যেকটি বিষয়ে যারা পণ্ডিত ব্যক্তি আছে তাদের লেখা সেখানে পাওয়া যায়, রেডি টু ইউজ মেটেরিয়াল। আমরা সেটাকে শেয়ার করতে পারি, আমরা হোয়াটসঅ্যাপে করতে পারি, শেয়ার করতে পারি, ফেসবুকে শেয়ার করতে পারি, টুইট করতে পারি, তার সাথে সাথে তাকে আমাদের ভাষণে তাকে অন্তর্ভুক্ত করতে পারি। এর পাশাপাশি 25শে জানুয়ারি নতুন ভোটারদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। নমো নব মতদাতা সম্মেলন নামে এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী। শনিবার দিল্লিতে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। প্রত্যেক জায়গায় আমরা চেষ্টা করছি এনরোলমেন্টের জন্য প্রায় হাজার হাজার সংখ্যায় নব মতদাতা অর্থাৎ নতুন ভোটার, তাদেরকে আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সংযুক্ত করার, এবং সেই জন্য আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এগুলোতে সম্পর্ক করব, বিধানসভা ভিত্তিক আমাদের বিভিন্ন অভিযান চলবে। রাজ্যের 200টি জায়গায় এই নমো নব মতদাতা সম্মেলন করবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি নতুন ভোটারদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। দেখুন, মানুষ থেকে একেবারে সরে যাচ্ছে, ফলে সোশ্যাল মিডিয়া দিয়ে মিথ্যাচার করা, কুৎসা করা, ভাঙাচোরা চেহারাটা রংচঙে করে দেখানো, এছাড়া বিজেপির সামনে আর কোনো রাস্তা নেই। একের পর এক জনবিরোধী নীতি সাধারণ মানুষ, তাদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে, ফলে সেই জায়গায় তাদের নজর ঘোরাতে, অন্যান্য বিষয়ে বিভ্রান্তি ছড়াতে এইভাবে তারা চেষ্টা করছে। 25শে জানুয়ারি সম্মেলনের আগে 13 থেকে 16 জানুয়ারি বিভিন্ন শপিং মল, স্টেশন এবং কলেজ চত্বরে প্রচার করবে বিজেপি যুব মোর্চা। 17 থেকে 20শে জানুয়ারি বিভিন্ন বিধানসভা এলাকায় পদযাত্রা করা হবে। শিবাশিস মৌলিক, পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।